বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো স্পঞ্জ মিষ্টি। তো চলুন, এর জন্য কী কী লাগছে। এর জন্য চলে আমি দিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে এটা একটা হাঁড়িতে দিয়ে আমি চুলায় বসিয়েছি, আর চুলার আঁচটা দিয়েছি খুবই জোরে। আর এখানে নিয়েছি আমি 1.5 চামচ পরিমাণ ভিনেগার, সাথে দিয়েছি 1.5 চামচ পরিমাণ পানি। 1.5 থেকে 2 চামচ পরিমাণ ভিনেগার দেবেন আপনারা, 2 চামচ দিলে ভালো হবে। তারপরে দেওয়ার পরে এটাকে আমি 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে ছেড়ে, যখন এটার মধ্যে পানির কালারটা অন্য কালার হয়ে যাবে আর পানির থেকে এটা ছানাটা আলাদা হয়ে যাবে, তখন এটাকে আমি এভাবে করে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এভাবে করে পানি বের করে যতটুকু সম্ভব। এরপরে এভাবে একটা ঘিট্টু দিয়ে এটাকে আমি ঝুলিয়ে রাখব 2 ঘন্টার মতো। ঠিক 2 ঘন্টা পরে এটাকে আমি এভাবে রেখেছি। তারপরে এখানে আমি দিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ ময়দা। তারপরে এটাকে আমি এখন সবগুলো একসাথ করে 20 থেকে 30 মিনিটের মতো এটাকে আমাকে মলতে হবে। 20 মিনিট আপনার লাগবে বা 15 মিনিট লাগতে পারে। এটাকে খুব ভালো করে এটাকে আমি মলে নেব যাতে কোনো প্রকার দানা না থাকে। দেখুন আমি কীভাবে মলতেছি। এরপরে যখন এটা আমার পুরোটা একদম মিহি হয়ে যাবে, তখন এগুলাকে আমি ছোট ছোট করে এটাকে আমি করে নিচ্ছে যাতে সবগুলো সমান হয়, এই জন্য। এরপর একটু বাঁকা হলে সেটাতে সমস্যা নেই, যখন এটা ফুটতে শুরু করবে সবগুলো সমান হয়ে যাবে, আঁকা বাঁকাটা থাকবে না। তারপরে এখানে আমার 10টা মিষ্টি হয়েছে। তারপরে চুলায় আমি এখানে দিয়েছি 5 কাপ পরিমাণ পানি দিবেন, দিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু এলাচ। এলাচটাকে আমি একটু ছেঁচে নিয়েছি বা ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে যখন এটা চিনিটা গলে যাবে, পানিটা যখন ফোটা শুরু করে দেবে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তারপরে আমি সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক 15 থেকে 20 মিনিট। তারপরে 20 মিনিট পরে দেখুন এটা কেমন হয়েছে। পানিটা অবশ্যই কমিয়ে দেবেন না, পানিটা বেশি করে দিবেন। তারপরে আমি এটাকে হাই হিটে করব। হাই হিটে 20 মিনিট আমি এটাকে রান্না করব। এরপরে এটাকে আমি দেখব যে মিষ্টিটা হয়েছে কি না। যেহেতু এটা আমার স্পঞ্জ মিষ্টি, তাহলে 20 মিনিটে হয়ে যায়। তারপরে আমি একটু পানির মধ্যে দিয়েছি একটা মিষ্টি, যখন দেখবো এটা ডুবে গেছে তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। যদি এটা ভেসে উঠতো তাহলে আমাকে মিষ্টিটা আরও কতক্ষণ রান্না করতে হতো। দেখুন এটা কেমন হয়েছে, অনেক মজাদার। এটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন ঝটপট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।